राजाकर फकीर अली जुर्मत अली, आपके लिए मुर्गा, केला और ये बड़ा दो मछली लेके आया। ठीक है, भेज दो। आइए आइए फकीर अली जुर्मत अली। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। तुम अंदर जाओ। चुप चुप चुप। फिर आप लोग कैसे हैं? भालो नहीं भाई सर, बैड न्यूज भाई सर, बैड न्यूज। बैड न्यूज? तुम्हारे लिए कोई बैड न्यूज नहीं है, तुम्हारे लिए गुड न्यूज है, गुड न्यूज। नहीं सर, कोई गुड न्यूज नहीं है। व्हाई? बोलो किस लिए गुड न्यूज नहीं है? सर, मुक्ति सुथरा हमारा दोस्त राजाकर को मार डाला। क्या बोलता है? दस राजाकर को मार डाला? मुक्ति भाई ने किधर मिलता है तुम जानता है? जी सर जानता है। जानता है? हेनरी, मेरा दोस्त का साथ एक बटालियन आर्मी भेज दो। मेरा दोस्त जो कुछ ऑर्डर करेगा बैटालियन लीडर को बोल दो, ये मेरा दोस्त का ऑर्डर नहीं, ये मेरा ऑर्डर है, समझा? आइए। थैंक यू सर, थैंक यू। रात को क्लाब की भेज दूंगा। ओके ओके। इसीलिए तो बानुरी पारा एवं गोरखाले आर्मीरा कैंप करेछे আর ফকির আলী গ্রাম থেকে মেয়েদের ধরে নিয়ে গেছে, আর কিছুই বলতে পারেনি। না না না, লিডা আপনি এভাবে চলে গেলেন। বাবা, এবার আর কেরিলা যুদ্ধ নয়, ওদের সঙ্গে আমরা সরাসরি যুদ্ধ করব। এই তোমরা সকলে চলো, মুভ। সময় না, তোমরা কেউ মুভ করবে না। অর্থাৎ যুদ্ধের মাঠে মাথা গরম করে যুদ্ধ করতে নেই, মাথা ঠান্ডা করে যুদ্ধ করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কি বলছো বাবা? ওরা সারা দেশে রক্তের জোয়ার বয়ে দিচ্ছে, আমাদের মামুনের ইজ্জত কেড়ে নিচ্ছে, লিডারকে মেরে ফেলেছে, এরপরও তুমি চুপ থাকতে বলছো? হ্যাঁ বলছি, বলছি এই কারণে যে আমাদের জয়ী হতে হবে, দেশ থেকে পাক হানাদারদের তাড়াতে হবে, দেশ স্বাধীন করতে হবে, তার জন্য চাই কৌশল, কৌশল। কাকা, তাহলে আমাদের কি করতে হবে? হ্যালো, আলফা ওভার, আলফা ওভার, কথা বলো। আলফার পক্ষে পারুল বলছি ওস্তাদ, ওভার। আসাদ কে দাও। দিচ্ছি ওস্তাদ। ওস্তাদ, আমি আসাদ বলছি, ওভার। তোমাদের সংবাদ বলো। ওস্তাদ, লিডারকে ওরা মেরে ফেলেছে, সংবাদ পেলাম, গ্রাম থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাই ওদেরকে উদ্ধার করতে পাক আর্মিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আক্রমণ করতে চায়। ঠিক আছে, তোমরা আক্রমণ করো। 100 মুক্তিযোদ্ধা এবং ট্যাঙ্ক ধ্বংস করার জন্য কিছু অস্ত্র পাঠালাম। ওস্তাদ, আমাদের জন্য দোয়া করবেন, ওভার। হ্যাঁ ওস্তাদ, তোমার জন্য দোয়া করছি। সংবাদ জানো, ভারত আমাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ রাতে অপারেশনে যাব, দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি।